ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা স্পন্সর করেছে অ্যাটলাস ভিপিএন অ্যাপ। অ্যাটলাস ভিপিএন গিভস ইউ ফ্রি অ্যাক্সেস টু সিকিউরিটি অন ইন্টারনেট, মানে ফোনে রাখা তোমাদের সব গোপন তথ্যকে সিকিউর রাখে। আর প্রিমিয়াম ভার্সন নিলে তুমি পাবে 17টা দেশের কানেকশন, আর ইন্টারনেটের স্পিডটাও বেশি পাবে। প্রিমিয়াম আর ফ্রি দুটো ভার্সনেই দারুণ ব্যান্ডউইথ, আর ব্যান্ডউইথ বেশি মানে স্পিডও বেশি আর নো ডিস্টারবেন্স, আর 4K লাইভ স্ট্রিমিংও করতে পারবে। আর অ্যাটলাস ভিপিএন ইউজ করলে ভারতে খোলে না এরকম অনেক ওয়েবসাইটও তুমি খুলতে পারবে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ নেটফ্লিক্সের মতো পপুলার ওয়েবসাইট, বা বিবিসি আই প্লেয়ার, বা অন্য কোনো ইউজফুল ওয়েবসাইট যেগুলো ভারতের সার্ভারে খোলে না। ইউ নো হোয়াট আই মিন। সো গাইজ, আর কী চাই? না না, আর কী চাই? এই অ্যাপ এখন iOS আর অ্যান্ড্রয়েড দুই ডিভাইসের জন্যই অ্যাভেলেবেল। তো অ্যাপ ডাউনলোডের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে ডাউনলোড করে নাও। তো আজকে আমরা কথা বলবো হানিমুন কাপলসদের নিয়ে। আমি জানি টপিক শুনেই তোমাদের মনের মধ্যে পপকর্ন ফুটছে, গানের মধ্যে মুসলধারে চুলকানি হচ্ছে, এক্সাইটমেন্টটা বিচি বগলে উঠে যাচ্ছে। তো অনেক রিসার্চ করে দেখলাম ফিনান্সিয়ালি বাঙালি হানিমুন কাপল দু ধরনের হয়, একটা যারা বিদেশ যায়, আরেকটা হলো আমার মতো গরিব মানুষ যারা দীঘা যায়। আমার মতো গরিব বলতে আমি গরিব, তাই বলে ভেবে নিও না যে আমি দীঘায় গেছি হানিমুনে। প্রথম ধরনের মানুষ হানিমুনে যায়, নতুন জায়গার ফুল মস্তি নেয়, চার দিনের জন্য জিন্দেগি না মিলে কি দোবারা সিনেমার হিরো হিরোইন হয়ে যায়। আর দ্বিতীয় ধরনের মানুষ দীঘা গিয়ে একটা হোটেল বুক করেই আর ব্রেক টাইমে একটু সমুদ্র থেকে ঘুরে টুরে আসে আর কি। প্রথম ধরনের মানুষ হানিমুনে গিয়ে ডিনারে একরকম, শপিং এ আরেক রকম, বারে আরেক রকম, সাইট সিইং এ আরেক রকম ড্রেস পরে। আর তোমরা না জেনে থাকলে বলে দিই, এই দীঘা যাওয়া কাপলে একটা বউ থাকে যে সমাজের চাপে কোনোদিন ওড়না ছাড়া কুর্তিও পরতে পারেনি। বিয়ে হওয়ার পরে হঠাৎ তার ডানা গজায় আর সে দীঘা গিয়ে সেক্সি লুকানোর জন্য পরে পিঙ্ক কালারের হট প্যান্ট আর টিকটকে লোগো ছাপানো টি শার্ট। ন্যাচারাল বিউটি নিয়ে তোমার এক্সপেকটেশনস কী কী থাকতে পারে? বালি, সমুদ্রের ঢেউ, নারকেল গাছ। কিন্তু দীঘা গিয়ে তুমি পাবে কিছু এক্সট্রা। দীঘাতে তুমি সমুদ্রের ধারে পাবে ফটোগ্রাফার, যাকে দূর থেকে দেখে ভাড়াটে গোয়েন্দা মনে হবে। এরা তোমার গতিবিধির উপর না নজর রাখে, সে তুমি যাই করো না কেন, জলে ডুব দাও বা বালিতে আই লাভ ইউ লেখো বা সিবিতে হাফ গান্ডুর মতো গড়াগড়ি দাও, দেখবে হঠাৎ কোথা থেকে এই ফটোগ্রাফার একদম বিষ্ণুদেবের মতো প্রকট হয়ে বলবে, একটা ছবি তুলবেন নাকি? এখানেই শেষ না, এই লাইনটা এবার তোমাকে তোমার সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। সে তুমি গোয়া, বালি, ইন্দোনেশিয়া যেখানেই যাও না কেন, এই একটা লাইন তোমার কানের মধ্যে শুধু বাজতেই থাকবে, বাজতেই থাকবে, একটা ছবি তুলবেন নাকি? নো, গড, প্লিজ, নো, নো, নো। এছাড়াও তুমি পাবে বেলুন, প্লাস্টিকের বল, চাবি দেওয়া খেলনা, ঘোড়ার পিঠে চড়া, কুলপি, সপটি, সেলফি স্টিক, শামুক, ঝিনুকের শোপি, চশমা, টুপি, চিরুনি, হরেক মাল, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ও মাই গড, ওয়াও। যে কোনো পৃথিবীর অন্য যে কোনো বিচে গেলে তুমি কি দেখতে পাবে? এইদিকে কয়েকজন বিকিনি পরা হট গার্লস, ওইদিকে কয়েকজন হাফ প্যান্ট পরা সেক্সি বয়েজ, আর সামনেই বিয়ার শপ। আর যদি কাহোনা পেয়ার হে টাইপ এক্সপেকটেশন নিয়ে দীঘা যাও, তাহলে তুমি ব্রেকআপের থেকেও বেশি কষ্ট পাবে। কারণ দীঘা গিয়ে তুমি সত্যিকার রিয়েলাইজ করবে যে পপুলেশন আস্তে আস্তে দেশের গাঁড় মেরে গড়িয়াহাট করে দিচ্ছে, আর তোমার ইচ্ছা হবে যে টাইম ট্রাভেল করে 200 বছর আগে গিয়েই কন্ডোমটা আবিষ্কার করে দিয়ে আসি। দীঘা এমন এক জায়গা যেখানে গেলে তুমি দেখতে পাবে এক কাকিমা কোনো এক পাথরের আড়ালে তার 3.5 বছরের বাচ্চাকে পাছা ধুয়ে দিচ্ছে, ওইদিকে 4 জন লোক একটা নিরীহ ঘোড়ার সঙ্গে হাতাহাতি করছে, 4 জন ভুড়িয়ালা লোক খালি গায়ে নিজের ফ্যামিলি প্যাক দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ফটোগ্রাফার গুলো তোমার সামনে এসে নিজেই পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি সমুদ্র দেখতে পাচ্ছ না। বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হ্যায়, দিল সে লাগতা হ্যায় ভাই, আপ সমাজ হি সকতে হোগে। সমুদ্রে নামে প্রথম প্রথম তো হাজবেন্ডের মুড একদম অজয় দেবগানের মতো ছুঁতে থাকে, কিন্তু তারপর কিছুক্ষণ সমুদ্রের হাওয়া খেয়ে রোম্যান্স একদম টাকে উঠে নাড়া দেয়, তখনই শান্ত শিষ্ট গোবেচারা মানুষটা যে নিজের বাবার বিয়েতেও ঠিকঠাক করে মন খুলে নাচতে পারেনি, সে সমস্ত লোকলজ্জা ভুলে নাচতে লাগে। দেখো এরকম অবস্থায় বউ টিকটকার তাই একদম প্রফেশনালি নেচে দেয়,
কিন্তু মাঝখান থেকে বরের প্রেস্টিজের পদ মেরে পদ্মফুল হয়ে যায় বিচেও আবার সোশ্যাল মিডিয়াতেও। Again there comes a photographer. একটা ছবি তুলবেন নাকি? মাদার চোদ! নিকল না উড়ে। চরস গাঞ্জা মেরে কো প্যারা, চরস গাঞ্জা মেরে কো প্যারা। তোমরা না জেনে থাকলে আমি আবার বলে দিই, দীঘায় হানিমুন করতে যাওয়া অ্যারেঞ্জ ম্যারেজ কাপলে একটা অল্প বয়সী মেয়ে থাকে যাকে সমাজে বউ বলে। তো এই বউ প্রধানত দুটো কারণে বিয়ে করে। এক, সে উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। দুই, পাশের পাড়ার গুটখাখর ছেলের সাথে তার প্রেম ধরা পড়ে গেছে। তো প্রথমবার বাবা মা ছাড়া দীঘায় এসে সে ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাতে থাকে এবং উত্তেজনার চোটে এরকম ভুলভাল ভিডিও বানিয়ে ফেলে। যেমন, কিন্তু বট ডাজেন্ট গিভ আ ফাক, কারণ সে জানে সে হানিমুনে কেন এসেছে। তাকে বাড়ি থেকে লেখাপড়া করিয়ে পাঠানো হয়েছে তাই সে এই সমস্ত চোদনামি করে না, কারণ সে জানে তাকে হোটেলে গিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে আর সেটা হলো বাচ্চা তৈরি করা। সারাদিন বাইরে নেচে বেরিয়ে হানিমুন নিয়ে নিজের সমস্ত ফ্যান্টাসি কামনা বাসনা পূরণ করার পর রাত্রে যখন বউ রিয়েলাইজ করে যে সস্তা ট্রিপের লোভে সে বাকি জীবনের গাঁড় মেরে দিয়েছে। দিল গলতি কর বেঠা হ্যায়, গলতি কর বেঠা হ্যায় দিল, দিল গলতি কর বেঠা হ্যায়, গলতি কর বেঠা হ্যায় দিল, দিল গলতি কর বেঠা তু বল দোবারা ক্যা হোগা, মেরে দিল কি দিল সে তোবা, দিল সে তোবা মেরে দিল কি। এদিকে আমাদের বর বাবাজি তার বন্ধুকে এক্সটেন্ডেড ম্যাগ নিয়ে ফুল রেডি, মানে দীর্ঘকাল ভার্জিন থাকার পর যখন ফাইনালি একটা বউ পায় আর তার সাথে বাড়ি থেকে দূরে ঘরবন্দি হওয়ার সুযোগ পায় তখন তার ভিতরে রোদ্দুর রয়ে চারা দিয়ে ওঠে। এরপর কাকা গল্পের ক্লাইম্যাক্স, কাকা বিছানায় দু মিনিট গুতাগুতি করার পর বউয়ের অবস্থা, মুঝে আপনি ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়, এইভাবে একটা 10 মিনিটের দুঃখজনক যৌন মিলনের পরে বউ বুঝতে পারে যে হানিমুনে এসে সে এবং তার জীবন দুটোই চুদে চাট বাবু ঘাট হয়ে গেছে। রেস্ট ইন পিস হানিমুন। তো আজকের ভিডিও এই অবধি। এতক্ষণ অবধি যারা ভিডিও দেখেও লাইক করনি তারা লাইকটা করো এক্ষুনি, নাহলে অভিশাপ দেবো দীঘাতে হানিমুন করতে হবে। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইবটা করে ফেলো জলদি জলদি, আর আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাইলে করতেই পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বাই বাই।